বাংলার মুখ্যমন্ত্রী ইদানিংকালে গণতন্ত্রের পূজারী হিসাবে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করে থাকেন। যদিও বাংলার মানুষ জানে যে গত 60 বছরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে শ্বাসরোধ করা হয়েছে, গণতন্ত্রকে ধর্ষণ করা হয়েছে। মামাটি মানুষের সরকার প্রকৃত অর্থে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী এবং অত্যাচারী সরকারে রূপান্তরিত হয়েছে। তার সাম্প্রতিক নমুনা হলো যে বাংলার যারা বুদ্ধিজীবী, বাংলার যারা শিল্পী, বাংলার যারা নাট্যকার, বাংলার যারা বুদ্ধিজীবী মহলের বিখ্যাত সমস্ত ব্যক্তিত্ব, যারা সৃষ্টিতে বিশ্বাস করে, যারা রসবোধে বিশ্বাস করে, আজকে তাঁদের উপরেও নেমে এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের সেই অধিকারকে কেড়ে নেওয়ার এক জঘন্য ষড়যন্ত্র। ভবিষ্যতের ভূত তার সব থেকে বড় প্রমাণ। অনিক দত্ত, তার অপরাধ, তিনি মমতা ব্যানার্জির সারা পশ্চিমবঙ্গের ছবি দেখে তিনি একটা কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আর কারো ছবি কি নেই, শুধু মমতা ব্যানার্জির ছবি আমি দেখে বেড়াই। এটা কি কোনো অন্যায় কথা বলেছেন? এটা কি কোনো অপরাধ তার? আজকে সেই কারণে তাকে প্রতিহিংসার বলি হতে হচ্ছে। আজকে তাঁর পরিচালিত ছবি ভবিষ্যতের ভূতকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের অঙ্গুলি হেলনে চোরা গোপ্তা ভয়ভীতি প্রদর্শন করে সারা বাংলায় সেই ছবিকে প্রদর্শিত হতে দেওয়া হচ্ছে না। অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, যেখানে সোনিয়া গান্ধীকে পর্যন্ত সমালোচনা করা হয়েছে, সেখানে কিন্তু সেই ছবি ভারতবর্ষে পরিচালনা হয়েছে। কখনো কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়নি যে সেই ছবি বন্ধ করতে হবে। হয়তো কোথাও বিক্ষুব্ধভাবে কংগ্রেসের কয়েকজন বা কিছু কর্মী হয়তো প্রতিবাদ করেছে, কিন্তু কংগ্রেস দলের পক্ষ থেকে খেয়াল করে দেখবেন কংগ্রেস দলের যে হাইকমান্ড তারা কিন্তু বলেছে না, এগুলো করা চলবে না। আজকে কোন পশ্চিমবঙ্গে চলেছি, যে পশ্চিমবঙ্গে আমরা বলি যে নবজাগরণের বাংলা, যেখানে রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা সমাজের, সেই সমাজের সেই সংস্কার ছন্ন সমাজ, সেই মূর্খ অজ্ঞ সমাজকে উন্নত করার জন্য, অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য যারা ইতিহাসে নবজাগরণের মশাল জ্বালানোর দায়িত্ব নিয়েছিলেন, সেই বাংলায় আজকে সৃষ্টিকার, যারা সৃষ্টিকর্তা, যারা সৃষ্টি করে, আজকে কবি, লেখক, শিল্পী, এরা কারা? এরা ক্রিয়েটার, এরা সৃষ্টিকারী। আজকে তাঁদের সৃষ্ট শিল্পকে সেখানটায় বরদাস্ত করা হচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে সাবধান করে দিচ্ছি আমরা, বাংলার মানুষ আপনার এই জুলুমবাজি মানবে না। বুদ্ধিজীবী থেকে সাধারণ জীবী কেউ আপনার এই জুলুমবাজি মানবে না। আপনি যা খুশি তাই করতে পারবেন না। বাংলার মানুষকে এখনো চিনতে আপনি ভুল করছেন। খুব তাড়াতাড়ি বাংলার মানুষ আপনাকে জবাব, মানে উপযুক্ত জবাব দেবে, আপনি তার জন্য প্রস্তুত হন। বাংলার প্রত্যেকটা মানুষের সে কোন দল করে, কোন পার্টি করে, কাকে ভালো লাগে না লাগে দেখার দরকার নাই। বাংলার প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সাংস্কৃতিক অধিকার ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের দাবি।